মুন্সিগঞ্জ থেকে বই উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, কেমন চলছে মুন্সিগঞ্জে বই উৎসব, আর নতুন বই পেয়ে শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হাবিবা, হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে বই পেয়ে বাচ্চাদের মধ্যে সত্যিকার অর্থে শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ বিরাজ করছে, নতুন বই মানে আনন্দ, নতুন বই মানে উল্লাস। এই আজকে নতুন বছরকে যে বরণ করছে শিক্ষার্থীরা এই নতুন বই পেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি সরে যাই দেখবেন বাচ্চারা প্রত্যেকে হাতে নতুন বই এবং বইয়ের সঙ্গে যেভাবে বাঁধাই করা ফুল রয়েছে সব কিছু পেয়ে ওদের মধ্যে যেটা আনন্দ সে আনন্দ কিন্তু দেখছি আমরা। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে আজকে এই কিছুক্ষণ আগে এই নতুন বই কিন্তু এই মধ্যে দেওয়া হলো। এই এই নতুন বই দেওয়ার মধ্যে আপনাকে বলে রাখি যে আপনার সারা মুন্সিগঞ্জে আজকে এই পয়লা জানুয়ারি সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের 610টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 314টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে সর্বমোট 939টি প্রাথমিক বিদ্যালয়ে 171,997 জন ছাত্রছাত্রীর নিকট 758,796 নতুন বই পুস্তক কিন্তু আপনার এই আজকে দেওয়া হয়। এবং এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটি আমেজ চলছে। আপনাকে বলতে পারি যে আসলে আজকে এই উৎসবের সাথে কিন্তু বরণ করতে যে আপনি নাচে গানে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। এবং আমাদের সাথে রয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, আমরা তার কাছ থেকে জানবো আজকে এই বিষয়ে বলেন। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আজকে আমাদের সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলায়ও প্রায় 1,000 আমাদের সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এই 1,000 বিদ্যালয়ের আমরা প্রায় 800,000 বই আজকে আমরা বিতরণ করছি এই আজকে সকালে। এবং এটি আপনি জানেন যে আমরা যেহেতু বছরের প্রথম দিনেই বই তুলে দিতে পারছি বাচ্চাদের হাতে, এটি খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। কারণ বাচ্চারা খুবই আনন্দিত, উল্লসিত যে তারা নতুন বইয়ের গন্ধ এবং নতুন বইয়ের পৃষ্ঠা উল্টানোর যে আনন্দ এটি তারা উপভোগ করতে পারবে এবং এতে বই পড়ার প্রতি তাদের আরও উৎসাহ বাড়বে এবং তারা আরো বেশি অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। জি, যেমনটি বলছেন যে আসলে নতুন বই পেয়ে বাচ্চাদের মধ্যে যে আনন্দ উৎসাহ বাড়বে এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এই আজকের যে শিক্ষার্থীরা আগামী দিনে ভবিষ্যৎ মানে গড়ে উঠবে এবং এই দাসী এই দেশ এই মাতৃকা রক্ষায় কাজ করবে এই প্রত্যাশা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সবার শেষ সময় আমার কাছ থেকে। হাবিবা, ধন্যবাদ।